রে বাবুরে সুম্মের কি পাওয়ার, এক সুম্মেতে কি পুরো দেশের মানুষ এত চিনি ফেলছে। ফেসবুক ইউটিউব যত আনাচ্ছে কোন আছে জিয়ে না জান না কেন, এখন হ্যাঁ থেকে দেখা যাইতেছে কিনলেই হ্যাঁতে এই ফুলিশ ড্রেস পরা আফুরে গিয়া একটা সুম্মা মার দিছে, আর এতে গিয়া কারবার ঘটি গেছে কই। এই আফু তো পুরো অবাক হয়ে গেছে কই, এতরে গরিব মনে করে ভালোবাসি বুকে টানি লইছে। আফু চাইছে আফু একজন মানবতার ফেরিওয়ালা হয়ে যাবো সবার সামনে, কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্যি হ্যাঁতে আফুরে মানবতার কিছুওয়ালা বানাই দিছে। এই আফুটারে যখনই সুম্মা মারে তখনই আশেপাশের মানুষে বলে হ্যাঁতে হাগল, তারপরে হ্যাঁতে কিন্তু চলি যায়। এরপরে কিছু হলুদ সাংবাদিক নিউজ করে যে এই আফু হ্যাঁতে বোলাই আনে এবং হ্যাঁতে থাবুট সবার উত্তম মধ্যম দেয়। আমি নয় তাকে একটা থাপ্পড় মারছি। আসলে কি এটা হাগলা ছিল নাকি এটা হাগলের ব্যাস ধরে এই আকামটা করছে? আর হ্যাঁতে যদি হাগল হইতে তাহলে এই আফু দ্বিতীয়বার হ্যাঁতে বোলাইনি, হ্যাঁতে উত্তম মধ্যম দেনের কাহিনী কি? আসলে দোষটা কার, এই হাগলের নাকি এই আফুর? আজকের ভিডিওতে আমরা এটা পুরোটা ক্লিয়ার হইমু। তো দিমু আজকে প্রকৃত দোষী গেল লারা উইদাউট চিনি ছাড়া। কি অবস্থা ভাই বোনেরা, কৈত্যান্ন বকব কৈত্যান্ন ধরি। চলেন আজকে লারা চারা ভিডিও কি শুরু করি। এই যে পুলিশের ড্রেসে যে আফাটাকে দেখছেন, ইনি একজন বাংলা ছায়াছবির কি চিত্রনায়িকা, যিনি শুটিং করতেছেন পুলিশের ড্রেস পরি রাস্তার পাশে। এ সময় একজন গরিব হতদরিদ্র হাগল টাইপের হোলা কি হাতে আসে, আসার পরে বলতেছে হাতে বহুদিন খানাটা না খায় না, তো হেবড়ি গিয়ে খানা খাবে হাতে টিয়া পর্যন্ত দেয়। তোমাকে টাকা দিছি না তুমি ভাবছো? তারপর বলে যে আমার গাড়িটা খুব দামি গাড়ি, আমি এরকম গাড়ি কোনো সময় উড়িনো। উড়ার ইচ্ছা প্রকাশ করছে, তখন হেবড়ি বলছে সমস্যা নেই তোর গাড়িতে উড়েম, আমি তোমাকে গাড়িতে উঠাবো ঠিক আছে। তারপরে বলতেছে আগিয়া হোয়ালে করমু, এভাবে ইমোশনালি কি হেবড়ির ভিতরে ঢুকি যায়, হেবড়ি তার আনজা করি ধরে। ঘটনাটা ঠিক ইয়েনে শুরু কিন্তু ইয়েনে শেষ হলো, কি হয়েছে আরেকটু সিন দেখি আসি, তারপরে বাকিটা আমি করে বলতেছি। হেতে ক্ষুধার্থ, এই কারণে হেবড়ি হাতে টিয়া দিছে বাপ খেয়ে পেলা, কিন্তু হেতে নাসর বান্দা হেতে হেবড়ির হালাই বাপ খেতো না। আরো কি বলতেছে, বলতেছে আমি আমার আম্মার সাথে কখনো বসে বাপ খেলে, আমি আপনার লগে বাপ খেমু, মানে হেবড়ির আম্মা সমদন করছে। তখন হেতে আবার হেবড়ির জন আঞ্জা করে দিচ্ছে, তখন জিনিসটা নর্মাল আছে, আঞ্জা করে দরিয়ে লেছে বালা কথা, কিন্তু হেতে ইয়ার ফরে দি হেবড়ির সুম্মা দিয়ে দিছে। সুম্মা দিবার হরে জিনিসটা এখানে নর্মালি শেষ হয়ে যায়। এই হাগলরে গিয়ে মানুষে হই হই করলে হাতে কিন্তু চলি যায় গই, আর মানুষে বুঝায় যে আফা দেখেন বাদ দেন এটা হাগল, এটার মাথার সমস্যা আছে, হয়তো না বুঝে জিনিসটা করিয়ে এলেছে। জিনিসটা এখানে সমাপ্তি হয়ে যাচ্ছে, কিন্তু না ভিডিওটা হয়ে গেছে ভাইরাল। আর কি কিছু হলুদ সাংবাদিক যারা মোবাইল লইলে রাস্তাঘাটে গুর 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 করে কোনো কাম কাজ নাই, এগুনে নিউজ করা শুরু করছে হেতের লই হেতের বাহাত যাই, হেতেরে বলে হেবিডি বোলাই নিছে নি খানার নাম করি, হেতেরে বলে সব রাইছে। আসলে কাহিনী কি কইছে আগে আমরা কিছু ফুটেজ দেখি আসি, তারপরে এটালে আলোচনা করতেছি। এই যে ভিডিওটা দেখলেন, এটা হলো চিত্রনায়িকা আফার বাসার সিন, জিয়ানে হেতে গিয়ে গেছিল যাই, হেতে হেবড়ি ঠ্যাং ধরে হরে রয়েছে মাপ চাইতেছে, আর হেবড়ি বলতেছে হেতে ফতারক, আর হেতে বলতেছে আর মাথার সমস্যা আছে। এখন হেবড়ির ফস্টের উত্তরটা আমি একটু পরে দিতেছি, আগে হেতের কথাটা শুনিলাম, হেতে যে বলতেছে হেতের মাথার সমস্যা আছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা হাগলে কিভাবে বুঝতে আর হেতের মাথার সমস্যা আছে? তাইলে হাগলা কারোদের কোনো দরকার আছে? কোনো হাগলের চিকিৎসকের দরকার আছে? একটা হাগল যদি বুঝতে আর হেতে হাগল 2023 সালে বসি, এর চেয়ে বড় জোকস আর কি হইতে পারে? আমনেগো কাছে প্রশ্ন। হেতের বাসা হেতের বউ আছে, হেতের মা আছে, ইভেন হেতে একজন রিক্সা ড্রাইভার মানে রিক্সা চালায়। তো এই আফা ইনফরমেশন জানলো কেমনে? এই ইনফরমেশন এই আফার কাছে কেমনে আসছে? মূলত এই ভিডিও যখন ট্রেন্ড করে ফেলছে তখন চিন্তা করলো হাগলটার যদি বোলাই আনি বাসার মধ্যে কি হেবড়ির লগে বসে খানা খাবান যায়, আবার যদি ভিডিও করে এটা পোস্ট করান যায়, তাহলে কি হে ভিডিওটা আরও ট্রেন্ড করবো, এরকমই একটা প্ল্যান হয়তো হেবড়ির মধ্যে ছিল। কিন্তু লোক ফাড়ায় যখন হেতেরা আনাইতে গেছে তখন যাই দেখে যে হেতের বাড়ির মধ্যে হেতের বউ আছে, হেতের মাও আছে, আর হেতে কি হাগল ন হেতের রিক্সা চালক, কারণ একজন রিক্সা ড্রাইভারকে হাগল হইতে পারে না আপনারাই বলে। অনেকটা এরুমে গেছে, কেচ্ছা করতে যায় হাফ বাড়ি চলিয়ে গেছে, হেবড়ি হইতেছে যে মানবতার ফেরিওয়ালা, হেবড়িরে বানা দিছে মানবতার কিসওয়ালা। এবার আপনারা চিন্তা করেন, হেতেরে যারা হাগল বলতেছেন হেতের ঘরে 9-10 দিনের নতুন বধূ নতুন বউ আছে, আর হেতে এটা থুই এর নায়িকার সাথে কি আঞ্জা করি ধরি যে লুচ্চামিটা করছে, এটা কখনো মানিলাম জানা, এতেকে ধরি আমি মনে করি তাকে পুলিশের হাতে তুলি দেন দরকার। কি কারণে বলতেছি, এখনকার বাংলাদেশের যে বর্তমান অবস্থা, যাতে বাইরাল হয় চুরি ছামারি যেটা করি বাইরাল হোক, হলুদ সাংবাদিক নামক কিছু জানোয়ার আছে যারা কি কিছু সামান্য বিউ টিয়া কামানির আশা উল্টা পাল্টা নিউজ ছড়ায়, তারা কি করছে এতের লইও নিউজ বানাইছে। এ চিত্রনায়িকা নাকি তারা ধরে নি হুদা কামে সোবরাইছে থাপরাইছে, এখন আপনারা চিন্তা করেন হেতে হাগলের অভিনয় করে যে বিয়াদফিটা করছে যে অন্যায়টা করছে,
তার জন্য কি করা দরকার? আমি তো মনে করি হেতের বোলানি জুতো দিয়ে হিট হিট হেতরে থানা পর্যন্ত নিতে হইব, নাহলে হেতের অবস্থা কিছুদিন পরে সুরা সিদ্দিকের মতো হইব। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সুরা সিদ্দিক চুরি করিবার হলো, তার সাজা পাওয়ার দরকার ছিল। সাজা না পাই মানুষ মস্কারি হাসি ঠাট্টা করে সুরা সিদ্দিককে করে দিয়েছে ভাইরাল, আর সেই সুরা সিদ্দিক এখন ভাইরাস আকারে পুরো দেশের পুরো সমাজ ধারে নষ্ট করে দিতেছে। হাগল রুফি এই যে লুচ্চে আছে, এত অবস্থা সিদ্দিকের মতো হইব, এখন তো অন্যায় করছে খালি, তখন সমাজের মধ্যে খালি ভাইরাস আকারে ছড়াইতে থাকবো, আর নতুন নতুন সিদ্দিকের জন্ম হইব। তো দয়া করে নতুন নতুন সিদ্দিকের আর জন্ম দিয়েন না, আপনাদের কাছে রিকোয়েস্ট। যারাই অন্যায় করবো গেড়ি চাপি ধরি পুলিশের কাছে দিয়ে দিন, দেশে এখনো আইন আছে, আইনে তাকো ব্যবস্থা নিব। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি কথা কইতেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।